আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরও কিছু ইরর সম্পর্কে আপনাদেরকে বলবো, যে ইররগুলো খুব কমন আর ইররগুলো খুব সহজে রিমুভ করা যায়। তো এরকম একটা ইরর হচ্ছে, আমরা যখন মেশিনের পাওয়ার দিব, আপনারা দেখেন আমার ইরর 903 চলে আসছে। এই ইররটা যেই কারণে আসে, ইরর 903, ইরর 904, এটা মোটামুটি খুবই কাছাকাছি একটা ইরর। এটা আসে হচ্ছে এসডিসি বোর্ডের কানেকশন নাম্বার CN11-এর কারণে, 11 CN11-এর কারণে এখানে এই ইররটা আসে। তো 11-এর কারণে আসে, শুধু 11 নষ্ট হইলে যে ইররটা আসে তা না, এটা আরও কয়েকটা কারণে আসে। এসডিসি বোর্ডের ইরর 903 যখন আসবে, আপনাকে ধরে নিতে হবে যে আপনার এই মেইন পালস মোটর যেটা, এটা কোনো কাজ করতেছে না। হ্যাঁ, এটাতে ভোল্টেজ আসতেছে না বা এটা প্রপারলি পাওয়ার পাচ্ছে না দেখেই এই ইররটা আসতেছে। তো আপনারা এটার জন্য কি করবেন, এসডিসি বোর্ডের ভিতরে ফিউজ আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে ফিউজটা দেখাচ্ছি। এসডিসি বোর্ডের ফিউজ আছে, ফিউজ নাম্বার 1। এখানে সিরিয়ালে কয়েকটা ফিউজ আছে। ফিউজ নাম্বার 1 হচ্ছে ইরর 903-এর জন্য দায়ী। যদি ফিউজটা কেটে যায় তাহলে ইরর 903 আসবে। 903 আসলে আপনারা কন্ট্রোল বক্সটা খুলে এসডিসি বোর্ডটা চেক করবেন, সেখানে ইরর 903 দেখতে পাবেন যে ফিউজটা কেটে গেছে। তখন ফিউজটা আপনারা লাগিয়ে দেবেন, বা আপনার মোটরে কোনো সমস্যা থাকলেও এই ইররটা আসবে, বা আপনার CN11 যে 11 যে কানেকশানটা সেটাও যদি সমস্যা থাকে, সঠিকভাবে প্লাগ ইন না করা থাকে, তাহলে ইররটা আসবে। তো ইরর 903 হচ্ছে এই ফিউজটার কারণে আসে, ফিউজ নাম্বার 1। এখন ইরর 904 আসে ফিউজ নাম্বার 2-এর কারণে, সেটাও একই, যেহেতু বলেছিলাম একই কাছাকাছি রিলেটেড ইরর। একটা আসে মোটরের জন্য, আরেকটা আসে হচ্ছে সলোনাইটের জন্য। মেশিনে যে সলোনাইট আছে, সেই সলোনাইটে যদি আপনার প্রপারলি কারেন্ট বা বিদ্যুৎ না যাইতে পারে, সেই ক্ষেত্রে আপনার এই ইররটা আসে। যদি ওই ইরর আসে, ইরর 904 আসে, তাহলে আপনারা চেক করবেন ফিউজ নাম্বার 2। চলেন আমি আপনাদেরকে ফিউজগুলো দেখাচ্ছি। আপনারা যারা নতুন মেশিন নেবেন, তখন এরকম একটা ই থাকে, ফিউজের বক্স থাকে, দেখবেন এই একটা পলিতে ফিউজ দিয়ে থাকে ঝুঁকি কর্পোরেশন। এই যে আমার এই ফিউজটা কেটে গেছে, এই যে দেখুন এখানে দেওয়া আছে, এই যে একদম প্রথম ফিউজটা আমার কেটেছে, এটা হচ্ছে 903-এর জন্য, আর F2 হচ্ছে 904-এর জন্য। তো আমি প্রথম যে ফিউজটা কেটেছে, সেই ফিউজটা আমি আপনাদের সামনে লাগিয়ে দেখাচ্ছি। এই যে ফিউজটা, এটা আমি এখন ইনস্টল করব মেশিনে। তো এটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন, এই যে ক্যাপাসিটারগুলো, এগুলো কিন্তু চার্জ হয়ে থাকে। হ্যাঁ, এগুলো যখন চার্জ হয়ে থাকবে, তখন আপনি এটা লাগাইতে গেলে শর্ট খেতে পারেন, সাবধানে লাগাবেন। তাহলে আমরা এখন ফিউজটা ইনস্টল করে দিয়েছি মেশিনে। ইরর 903 আসে কিসের জন্য, ফিউজ নাম্বার 1-এর জন্য, আর ইরর 904 আসে ফিউজ নাম্বার 2-এর জন্য। এই ইররটা হচ্ছে ইরর 9, এই ফিউজটা হচ্ছে ইরর 904। যদি আসে তাহলে আপনারা এই ফিউজটা রিপ্লেস করে দেবেন, আর এটা হচ্ছে, ইরর 903, এটা রিপ্লেস করলে ইরর 903 রেডি, মানে ওকে হয়ে যাবে। আর এটা যদি রিপ্লেস করেন তাহলে ইরর 904 ওকে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 903, এটা হচ্ছে 904, ফিউজ 1 ফিউজ 2, F1 F2। এই যে এই কানেকশানটা, এটা হচ্ছে CN11। হ্যাঁ, এই কানেকশানটা যদি কোনো সঠিকভাবে প্লাগ ইন না থাকে, তাহলেও ইরর 903 904 আসবে। হ্যাঁ, আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, আর F1 F2 খেয়াল করবেন। আমরা এখন মেশিনটা চালাবো। এখন আমরা মেশিনের সুইচ অন করতেছি, মেশিন রেডি করলাম, আমাদের মেশিন রেডি হয়ে গেছে। তো এ হচ্ছে ইরর 903 এবং 904-এর কাজ। ইরর 903 এবং ইরর 904 আসে এসডিসি বোর্ডের F1, মানে ফিউজ 1 ফিউজ 2 দুইটার কারণে। ফিউজ ওয়ান হচ্ছে, F1 হচ্ছে ইরর 903, আর F2 হচ্ছে ইরর 904, 904 হচ্ছে F2 ফিউজ 2। এটা খেয়াল করবেন, এসডিসি বোর্ড প্রয়োজনে রিপ্লেস করবেন, মোটর জ্যাম আছে কিনা দেখবেন, সলোনাইটে ঠিকমতো কারেন্ট পাচ্ছে কিনা, সলোনাইট নষ্ট আছে কিনা সেগুলো খেয়াল করবেন, প্রয়োজনে এসডিসি বোর্ডও চেঞ্জ করতে পারেন। সবাই আমাদের সাথেই থাকুন, আমরা এই মেশিনের ইরর নিয়ে আরও কমপ্লিট কোর্স করাচ্ছি। এই ইররগুলো এই মেশিনের বারটেক LK 1900 সিরিজ, বারটেক বাটন স্টিজের
আপনার যত ধরনের ইরর আসে সব কিছু আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং আপনারা টোটাল ইরর এখানে আমার সাথে থাকুন টোটাল ইরর সম্পর্কে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।